হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মেকওভার বিডি পেজ থেকে বলছি। কেমন আছেন আপুরা? যার যা লাইভটা দেখতে পাচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা। ঠিক আছে, আজকে 5 মিনিট লেট, কজ জানেনি যে বাইরে বৃষ্টি হচ্ছে। সো এই বৃষ্টির টাইমে আসাটা খুবই টাফ, তারপরও হচ্ছে এসেছি। সো লাইভটাকে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন, হ্যাঁ, বিভিন্ন গ্রুপে গ্রুপে লাইভটাকে শেয়ার করে দিবেন যতটুকু সম্ভব, আর নিজেদের টাইম লাইনে একটা করে শেয়ার করবে। সো আর আমি একটু লাইভটাকে আমি শেয়ার করে নিই, দেন হচ্ছে আমি প্রোডাক্টস দেখিয়ে দেবো। হ্যাঁ, একটু লাইভটাকে শেয়ার করে নিই। আপনারাও যারা যারা লাইভটা আছেন অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ আপনারা জানেন আমাদের শেয়ারের উপর গিফট আছে। ঠিক আছে, দ্যাটস ওয়াই আমাদের প্রত্যেকটা লাইভ, আমাদের যতগুলো লাইভ হবে প্রত্যেকটা লাইভ আপনাকে শেয়ার করতে হবে, বিভিন্ন পোস্টগুলো শেয়ার করতে হবে, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস হচ্ছে শেয়ার করতে হবে। আদারওয়াইজ কিন্তু কেউ উইনার হবে না, মানে দেখা যাবে যে যে আপুটা বেশি শেয়ার করছে সেই আপুই উইনার হয়ে যাবে। সো সবকিছু শেয়ার করতে হবে। হ্যাঁ, আচ্ছা, সো আমি একটু লাইভটাকে শেয়ার করে দিয়ে নিই, 1 মিনিট। হ্যাঁ, একটু লাইভটাকে আমি শেয়ার করে দিয়ে নিই। এর মধ্যে আপনারা শেয়ার করে ফেলেন জলদি জলদি, যত জলদি সম্ভব। আজকে আমি একদমই সাজগোজ করি নাই, কিছু লেন্স পরি নাই, সাজুগুজু করি নাই, চোখে কাজল দেই নাই, মাস্কারা দেই নাই, কিছুই দেই নাই আমি আজকে। আজকে আমি একটা খ্যাতির ডিব্বার মতো চলে এসেছি, কারণ আজকে ইচ্ছা করতেছিল না, আর আমার এত প্রতিদিন এত সাজুগুজু ভালো লাগে না, আমি একটা জাস্ট খালি বিবি ক্রিম দিয়ে চলে এসেছি, তাও 3W ক্লিনিকের বিবি ক্রিমটা, ওইটা দিয়ে চলে এসেছি। ঠিক আছে, আই ডোন্ট নো আজকে আমাকে কেমন লাগতেছে। সো এই আর কি, আচ্ছা লাইভটাকে শেয়ার করে দিলাম। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম নিশি হোসেন আনোয়ার আপু, ভালো আছি, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম আপনি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম আপু কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপু। আচ্ছা, হাই আপু, হ্যালো আপু, হাই আপু, হ্যালো আপু। আচ্ছা, ইউএসএ সোপটা আনো আপু। আচ্ছা ঠিক আছে, যদি আপু আনা ট্রাই করব। আচ্ছা, খাদিজাতুল কুবরা ফারিহা দেখতেছে, ফারিহা ওয়াচিং। আচ্ছা, হাই নিতো আপু, হ্যালো সাদি আপু, আপু সব ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যালো ডিয়ার, হ্যালো ডক্টর সানজিদা আলম আপু। আচ্ছা, হাই সুইট আপি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাখি চৌধুরী আপু, ব্ল্যাক পরি, কালো পরি। আচ্ছা আপু, কিম আর স্কাইপার বাদে ভালো একটা নাইট ক্রিমের নাম বলো যেটা ফেয়ার করবে। কিম আর যদি স্কাইপার বাদ দেন তাহলে হচ্ছে আপনি বেরি প্লাসের ক্রিমে চলে যাবেন, অথবা হচ্ছে 4K প্লাসের ক্রিমে যাবেন। ঠিক আছে, শ্যাডজান কিউটি, থ্যাংক ইউ সো মাচ, তাহি আফরা আপু, চলে আসছি কিউট আপুটা। ওকে ফারহা খান আপু চলে আসছেন, অবশ্যই লাইভটাকে শেয়ার করে দেবেন। আপু তুমি কি সিক? না আপু আমি সিক না, আমার আজকে মানে আমি এমনি চলে আসছি, আমি কিছুই দেই নেই আজকে, এই জন্য হয়তো বা সিক লাগতেছে। আচ্ছা আপু, বডি শপের সিরাম আছে? বডি শপের, হ্যাঁ বডি শপের ড্রপস অফ লাইট, ড্রপস অফ ইয়ুথ, রুস্ট অফ স্ট্রেংথ, এই তিনটা সিরাম আছে। ঠিক আছে, আচ্ছা ভালো একটা নাইট ক্রিম সাজেস্ট করো আপি, যেটা স্কিন অনেক ফেয়ার করবে আর তোমাদের পেজে অলওয়েজ পাওয়া যাবে। আপু বেরি প্লাস 4K প্লাসটা নিতে হবে, হ্যাঁ বেরি প্লাস 4K প্লাসটা নিয়ে নেবেন। ওকে, মাশাআল্লাহ এতে অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ তাহি আফরা আপু। ফাহমিদা আক্তার, দিনা ভাবি লাভ দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ দিনা ভাবি। আচ্ছা, শেয়ার ডান আপি, থ্যাংক ইউ সো মাচ রাখি চৌধুরী আপু। জে জেড কুরিয়ার সার্ভিস লিমিটেড কি? আচ্ছা আপু, মুখের গর্তের জন্য স্নেল রসিকা কয়টা ইউজ করতে হবে? আচ্ছা জান্নাত তুলি আপু, মুখের গর্তের জন্য স্নেল রসিকা আপনি একটা ইউজ করলে আপনাকে এত একটা বেটার রেজাল্ট দিবে যে আপনি পাগল হয়ে যাবেন, এরপর আপনার মনে হবে আমি আরো ইউজ করি। ঠিক আছে, সো আপনি একটা ইউজ করেন, একটা ইউজ করলে ইনশাল্লাহ আপনার ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে, দেন আপনাকে কি করতে হবে, আপনাকে সিরাম, সুদিং জেল এগুলো একটু বেশি বেশি করে ইউজ করে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা আপু, কিম ক্রিমটার প্রাইস? হ্যাঁ বলে দিব, ভালো শ্যাম্পু ফর হেয়ার ফল। আচ্ছা ভালো শ্যাম্পু ফর হেয়ার ফল দেখিয়ে দিচ্ছি। আচ্ছা শেয়ার ডান আপি, থ্যাংক ইউ সো মাচ, তাও কি সুন্দর লাগছে তোমার আপু, তুমি তো ন্যাচারাল বিউটি। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ তানিয়া হোসেন আপু। আচ্ছা তানিয়া হোসেন আপু শেয়ার করেছে, থ্যাংক ইউ সো, সাজলে তোমাকে ভালো লাগে না, সাজলে ভালো লাগে। আচ্ছা সাজলে তোমাকে ভালো লাগে, না সাজলে তোমাকে ভালো লাগে। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ তাহি আমরা আপু। ড্যামোলের ক্রিমটা কোন দেশের আপু? এটা হচ্ছে ইউকে আমাজন থেকে নিয়ে আসা হয়েছে, আর আগেই বলে রাখি এটা কোনো ইরানের ক্রিম না। ঠিক আছে, আগেই বলে রাখছি, কত অনেকে হচ্ছে এটা নিয়ে একটা কনফিউজ থাকে যে এটা কি ইরানের। আচ্ছা, সো যেহেতু আপুরা জয়েন করে ফেলেছে আমি স্টার্ট করে দিচ্ছি। ফার্স্টে যে আপুটা আমাকে কোশ্চেন করেছেন যে আপু ভালো কোনো শ্যাম্পু আছে কিনা, তো আমি শ্যাম্পু দেখিয়ে দিচ্ছি, আমাদের কাছে একটা ভালো শ্যাম্পু আছে যেটা কিনা অনেক
অনেক ভালো, হ্যাঁ এটা অনেক ভালো। এটা হচ্ছে আরগান অয়েলের আফির একটা শ্যাম্পু, এটাতে আরগান অয়েল আর ক্যারাটিন দেওয়া আছে। সো আরগান অয়েল আর ক্যারাটিন আমাদের চুলের জন্য অনেক ভালো। এইটা এই শ্যাম্পুটা থাইল্যান্ডেও অনেক বেশি ফেমাস একটা শ্যাম্পু, হয়তোবা দেখতে একটা ছোট শ্যাম্পুর মতো লাগে কিন্তু এই শ্যাম্পুটা কাজের কিন্তু অনেক, ঠিক আছে। 200 ml করে আছে এবং এইটা আপনার ডেট হচ্ছে 2021 সাল পর্যন্ত ডেট কিন্তু এইখানে আছে এটা, ঠিক আছে। অনেকে ডেট খুঁজে পান না, এই জন্য আমি ডেট সহ বলে দিলাম। সো এটা ডেট হচ্ছে 2021 সাল পর্যন্ত এন্ড এটাতে ক্যারাটিন এন্ড আরগান অয়েল দেওয়া আছে। এটা আপনার ড্যামেজ চুলটাকেও রিপেয়ার করবে, প্লাস হচ্ছে আপনার এইটা একেবারে ড্যান্ড্রাফটাকে রিমুভ করে দিবে, হ্যাঁ। সো এইটা ইউজ করবেন আফির এই শ্যাম্পুটা। আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা, এটা হচ্ছে আফির শ্যাম্পুটা, ঠিক আছে। এটা প্রাইসটা পড়বে 1000 টাকা করে, অনেক ভালো একটা শ্যাম্পু, মানে এই শ্যাম্পুটা অনেক ভালো, ঠিক আছে। আর আপনি যদি বড় সাইজের কোনো শ্যাম্পু নিতে চান সেটাও আমাদের কাছে আছে। আপনি যদি বলেন যে আপু না আমার এত ছোট শ্যাম্পুতে হবে না, আমি ফুল ফ্যামিলির জন্য একটা ভালো শ্যাম্পু নিতে চাচ্ছি, তাহলে হচ্ছে আপনি এইটা নিয়ে নেবেন। বা এরকম হতে পারে যে ফুল ফ্যামিলি না, আমি হচ্ছে আমি কন্টিনিউ অনেক দিন যাবত ইউজ করব আপু, এরকম একটা শ্যাম্পু আমাকে হচ্ছে সাজেস্ট করা। সো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এইটা ইউজ করতে পারেন, ঠিক আছে। এটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে ফ্রুশিয়ারের শ্যাম্পু এবং এটাতে জিনসিং, অ্যালোভেরা এন্ড সানফ্লাওয়ার দেওয়া আছে, যেটা কিনা চুলের জন্য অনেক ভালো। ওকে, লাইফটাকে শেয়ার করে দিতে হবে। আজকে আমি টোটালি কানা, আমি চোখে কিছুই দেখতেছি না, সামনে এসে দেখতে হবে, হ্যাঁ। আচ্ছা, আর আমার এখানে একটা পিম্পলস হচ্ছে, সো আমি এটা নিয়েও টেনশনে আছে। আমি জাস্ট খালি স্নেল টুসিকা সিরাম দিয়ে রাখতেছি যাতে কিনা আমার পিম্পলসটা তাড়াতাড়ি চলে যায়, ঠিক আছে। আর কিছুই দিচ্ছি না, শুধুমাত্র স্নেল টুসিকা সিরামটা এখানে আমি দিচ্ছি। আচ্ছা, সো এটা হচ্ছে ফ্রুশিয়ারের একটা শ্যাম্পু, হেয়ার কেয়ার, অ্যান্ড এই শ্যাম্পুটা অনেক ভালো, হ্যাঁ। 1000 গ্রাম করে আছে, প্রাইস পড়বে 1000 টাকা করে। অনেক বড় একটা শ্যাম্পু, প্রাইস মাত্র 1000 টাকা করে, ওকে। আচ্ছা, সো আরেকটা কি আমি এখন কমেন্টস পড়বো, হ্যাঁ, না হলে আবার রাগ করবে। আমি একটু কমেন্টস দেখাবো, একটু কমেন্টস পড়বো, একটু হচ্ছে মেসেজ পড়বো। আচ্ছা আপু, আমার স্কিন অয়েলি এন্ড সেন্সিটিভ, মাঝে মাঝে মুখে ব্রণও হয়, আমি ব্ল্যাক সুদিং জেলটা ইউজ করছি, মুখে এখন পুরাই খসখসে হয়ে গিয়েছে, আমাকে একটা ভালো সুদিং জেল সাজেস্ট করো না গো। আচ্ছা আপু, আমার স্কিন অয়েলি এন্ড সেন্সিটিভ। আচ্ছা, আপনার স্কিন অয়েলি এন্ড সেন্সিটিভ, আপনি মানে ব্ল্যাক সুদিং জেল এগুলো নিতে গিয়েছিলেন কেন? আমি বলেছি না যে সেন্সিটিভ স্কিনের মধ্যে এগুলো সেগুলো কিছু ইউজ করবেন না, এগুলো আমাদের সাজেস্টেড না, রিকোয়েস্টেড। সো আপনি হচ্ছে দামাস্কাসের রোজ সুদিং জেল যেটা, ওইটা ইউজ করবেন, ঠিক আছে। আপু আমি আপনাকে দেখাই দিই দামাস্কাসের রোজ সুদিং জেলটা, এইটা ইউজ করবেন, ঠিক আছে। এইটা ইউজ করবেন, এই রোজ সুদিং জেলটা ইউজ করবেন, আর অবশ্যই ভালো একটা ময়শ্চারাইজার ক্রিম ডে টাইমে ইউজ করবেন যাতে কিনা আপনার স্কিনটা খসখসে না হয়, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনি আমাদের দুইটা ক্রিম নিতে পারেন, একটা হচ্ছে এইটা নিতে পারেন, সিউইডের এই ক্রিমটা নিতে পারেন ময়শ্চারাইজার হিসেবে, অথবা হচ্ছে আপনি ক্যাথিডলের অ্যালোহা এই ক্রিমটা নিয়ে নেবেন, ঠিক আছে। ক্যাথিডলের অ্যালোহা এই ক্রিমটা নিয়ে নেবেন, সো এই দুইটার যে কোনো একটা নিয়ে নেবেন। অথবা আপনার যদি সুপার সেন্সিটিভ স্কিন হয় তাহলে নাম্বার 7 এর প্রোডাক্ট ইউজ করতে হবে, একদম চোখ বন্ধ করে নাম্বার 7 এর প্রোডাক্টই ইউজ করতে হবে, আদার্স কোনো কিছু ইউজ করা যাবে না, ঠিক আছে। সো আপনি এইটা নিতে পারেন, এটা প্রাইস পড়বে 225 টাকা করে, ওকে। আচ্ছা, সো আমি আবার একটু কমেন্টস পড়ি। আচ্ছা আপু, ডায়মুলের ক্রিমটা নিব। আচ্ছা, যে যে আপুরা ডায়মুলের ক্রিম বা যে কোনো প্রোডাক্টই নিতে চাচ্ছে, আপনারা জাস্ট খালি আমাদের ওয়েবসাইটে চলে যাবেন। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা কি? আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে www.makeupwardbd.com। এটাতেও যদি আমার মুখের কথাতেও যদি খুঁজে না পান তাহলে অপশন আছে, আপনারা হচ্ছে আমাদের আমার আমি যে লাইভ করছি ওটার ক্যাপশনের নিচে কিন্তু দেয়া আছে যে ওয়েবসাইটের লিংকটা দেয়া আছে, www.makeupwardbd.com, এই ওয়েবসাইটের লিংকটা কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। সো ওইটাও কিন্তু আপনারা দেখতে পারেন, ওকে। আচ্ছা আপু, তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ আফিয়া জান্নাত আপু। আপু, আমার আম্মুর মেস্তার জন্য কি করব? আপু, আপনার আম্মুর মেস্তার জন্য ডায়মুলের ক্রিমটা নিয়ে নেবেন, ঠিক আছে, ডায়মুলের ক্রিমটা নেবেন। আরেকটা হচ্ছে, আরেকটা ক্রিম আছে আমাদের, সিল্কি প্লেজারের একটা ক্রিম আছে, ওই ক্রিমটাও আপনি নিতে পারেন, ঠিক আছে। সিল্কি প্লেজার একটা ক্রিম আছে, ওই ক্রিমটাও নিতে পারেন, ওকে। সো ডায়মুলের ক্রিমটাও নিতে পারেন, সিল্কি প্লেজার ক্রিমটাও নিতে পারেন, হ্যাঁ। সো এটার প্রাইসটা পড়বে 1000 টাকা করে, সিল্কি প্লেজার ক্রিমটার প্রাইসও পড়বে 1000 টাকা করে। সিল্কি প্লেজার ক্রিমের বেনিফিটস হচ্ছে ওটা আপনি ডে টাইম, নাইট টাইম, বোথ টাইমে ইউজ করতে পারবেন, ঠিক আছে। আর এইটা যেটা, এটা শুধুমাত্র নাইটে ইউজ করতে হবে, ওকে। আচ্ছা আচ্ছা, আজান দিচ্ছে, হ্যাঁ, আমি একটু স্টপ করি, আজানটা শেষ হোক, দেন আবার হচ্ছে স্টার্ট করব, হ্যাঁ, একটু স্টপ করি, আজান দিচ্ছে তো, আজানটা শেষ হোক। এটাই তো খুঁজতেছিলাম, দাও দাও তো।
আচ্ছা আজান শেষ, দিনামণি আপু আপনি লাইভে আছেন কিনা আমি জানি না, দিনামণি আপু আপনার স্ক্রু ক্রিমটা আছে? হ্যাঁ, এই যে স্ক্রু ক্রিমটা এটা আছে, যারা কিনা লিপসটাকে পিঙ্ক করার জন্য একটা ক্রিম চাচ্ছেন এইটা মানে একটা বেস্ট একটা ক্রিম, ঠিক আছে? এই ক্রিমটা অনেক ভালো একটা ক্রিম, লাইক এইটা হচ্ছে, এটা নট ক্রিম, এইটা হচ্ছে আপনার যে লিপসের যে ব্ল্যাক ভাবগুলো আছে, লাইক হচ্ছে আপনার যে এই যে পিলিং মানে ব্ল্যাক ব্ল্যাক ভাব আছে, প্লাস হচ্ছে আপনার মানে লিপসের ঠোঁটটা সফট না, হ্যাঁ সফট না, কজ ডেড সেল গুলোর জন্য আপনি লিপসে অন্য কিছু ইউজ করতে পারেন না, তারা হচ্ছে এই স্ক্রু ক্রিমটা ইউজ করবেন। এটা খুবই ভালো একটা স্ক্রু ক্রিম, আমি যদি আপনাদের একটু দেখাই, এটা একদমই হচ্ছে ময়লাটাকে উঠিয়ে ফেলে, ঠিক আছে? দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এটা টোটালি, এই দেখেন এটা টোটালি ময়লাটাকে একেবারে উঠিয়ে ফেলে, ঠিক আছে? এখানে যে ময়লাটা আছে এটাকে টোটালি হচ্ছে উঠিয়ে ফেলে। সো এটা আপনার লিপসে প্রতিদিন রাত্রেবেলা লিপসে এটা অ্যাপ্লাই করবেন, অ্যান্ড হচ্ছে এটা ঘষে আপনি হচ্ছে লিপসের ময়লাগুলোকে তুলে তারপর যে কোনো একটা লিপ বাম ইউজ করবেন, ঠিক আছে? সো এটা কিন্তু অনেক ভালো একটা স্ক্রু ক্রিম, এবং এটা আসলে অনেক ভালো, অনেক ভালো লিপস পিঙ্কের জন্য এটা অনেক ভালো, অ্যান্ড এটার প্রাইসটা পড়বে মাত্র 100 টাকা করে, ঠিক আছে? অনলি 100 টাকা করে পড়বে। সো যারা যারা লিপস পিঙ্কের জন্য মানে লিপসের ডেড সেল গুলোকে রিমুভের জন্য কিছু একটা চাচ্ছেন, তারা অবশ্যই এই স্ক্রু ক্রিমটা নিয়ে নেবেন, ঠিক আছে? এখানে দিনামণি আপু উনি কিন্তু এটার ইউজার, অ্যান্ড হচ্ছে ওই যে আপু নিয়ে নিয়েছে, ওই যে উনি কিন্তু অলরেডি নিয়ে নিয়েছে, কারণ উনি এর আগেও এটা ইউজ করেছে, অ্যান্ড এটা অনেকেই ইউজ করেছে, এটা রিভিউ দিয়েছে, ঠিক আছে? দিনামণি আপু অলরেডি এটা রিভিউ দিয়েছে, অ্যান্ড এটা ওনার কাছে অনেক ভালো লেগেছে। সো এটা কিন্তু লিপস্টিকে আসলে সুন্দরভাবে আপনার ডেড সেল গুলোকে রিমুভ করে দেয়, অ্যান্ড লিপস্টিকে পিঙ্ক করে। আমরা তো সবাই লিপস্টিকে পিঙ্ক চাই, তাই না? কে লিপস্টিকে কালো চাই বলে, লিপস্টিক সবাই পিঙ্ক চাই। সো এইটা আপনার ইউজ করতে পারেন, এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 100 টাকা করে মেবি। হ্যাঁ আচ্ছা, লাইভটাকে একটু শেয়ার করে দিতে হবে। হ্যাঁ আচ্ছা আপু, আমার আমার মুখের মেসার জন্য বলে দিয়েছে, হ্যাঁ আপু আপনি হচ্ছে ডায়মন্ডের ক্রিমটা নিয়ে নেবেন অথবা হচ্ছে সিল্কি প্লেজার ক্রিমটা নিয়ে নেবেন। ডায়মন্ডের ক্রিমটা শুধুমাত্র রাত্রেবেলা ইউজ করবেন, এটার প্রাইসটা পড়বে 1000 টাকা করে, ঠিক আছে? এটার প্রাইসটা পড়বে 1000 টাকা করে, এটা হচ্ছে ডায়মন্ডের ক্রিমটা। হ্যাঁ এটা হচ্ছে ডায়মন্ডের ক্রিমটা, প্রাইস পড়বে 1000 টাকা করে, ওকে? আচ্ছা, ফেস কালো হয়ে গেছে, আমি কিছু ইউজ করি না, ফর্সা হওয়ার কোনো ক্রিমটা, কোন ক্রিমটা ভালো হবে? আচ্ছা, ফেস কালো হয়ে গিয়েছে, ফেস যদি কালো হয়ে যায় আপনার স্কিনটাকে হচ্ছে ব্রাইটেনিং করতে চাচ্ছেন, রাইট? সো আপনি একটা সিরাম ইউজ করবেন, আপনি হচ্ছে এই ডক্টর রাসেলের সিরাম আর এই ক্রিমটা ইউজ করেন, এইটা হচ্ছে আপনার স্কিনটাকে ব্রাইটেনিং করতে হেল্প করবে, ঠিক আছে? এটা আপনার স্কিনটাকে ব্রাইটেনিং করবে। সো এই দুইটা আগে ইউজ করতে থাকেন, স্কিনটা যখন ব্রাইট হয়ে যাবে আস্তে আস্তে, মানে কালো ভাবটা দূর হয়ে যাবে, তখন হচ্ছে আপনি মানে অন্য কোনো হোয়াইটেনিং ক্রিম ইউজ করা স্টার্ট করবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে ডক্টর রাসেলের একটা সিরাম, এই সিরামটা অনেক ভালো, মানে আপনার স্কিনের ব্রাইটেনিং করবে, প্লাস হচ্ছে আপনার ছোপ ছোপ দাগ থাকলে এবং হচ্ছে আপনার কালো হালকা হালকা স্পট থাকলে সেটাও চলে যাবে। এটার প্রাইসটা পড়বে 380 টাকা করে, এই ক্রিমটার প্রাইসও পড়বে 380 টাকা করে, বাট এগুলো কিন্তু রাত্রেবেলা ইউজ করতে হবে, কারণ ভিটামিন সি ডে টাইমে ইউজ করা যাবে না, হ্যাঁ ডে টাইমে ইউজ করা যাবে না, রাত্রেবেলা ইউজ করতে হবে। আচ্ছা আপু, আমি কিম ক্রিম 5টা দিয়েছি কিন্তু আমার মুখে ছোট ছোট তিলের মতো দাগ যায় নাই। নাইম নাইম আপু, কিম ক্রিমে ছোট ছোট তিলের মতো তো দাগ যাবে না, আপনাকে ছোট ছোট তিলের দাগ যেতে হলে একটা ক্রিম ইউজ করতে হবে, সেটা হচ্ছে অ্যালাইকের এই ক্রিমটা ইউজ করবেন, ঠিক আছে? অ্যালাইকের এই ক্রিমটা ইউজ করবেন, যদি আপনি পিলিং সহ্য করতে পারেন তাহলে হচ্ছে অ্যালাইকের এই ক্রিমটা ইউজ করবেন, এটার প্রাইসটা পড়বে 500 টাকা করে, এটা আপনার ব্রাউন তিল রেড তিল কিন্তু রিমুভ করে দিবে, হ্যাঁ ওকে? আচ্ছা আমি কিন্তু কমেন্টস পড়বো, আমি কিন্তু কমেন্টস পড়বো, একটু ওয়েট করতে হবে, বিকজ প্রত্যেকের কমেন্টস আমি সিরিয়াল অনুযায়ী পড়ছি, ঠিক আছে? একটু আমাকে সময় দিতে হবে। সো এটার প্রাইসটা পড়বে 500 টাকা করে, ঠিক আছে? আচ্ছা আপু, সিরাম গুলো একটু দেখাবা, কোন সিরাম গুলো আপু বলেন? আচ্ছা ডায়মন্ডের ক্রিমটা একটু খুলে দেখাও, ডায়মন্ডের ক্রিমটা খুলে দেখানোর কি আছে, তারপর আমি একটু খুলেই দেখাই, যেহেতু বলছেন ওইটা অ্যাকচুয়ালি খুলে দেখানোর মতো কিছু নাই। হ্যাঁ এটা ডায়মন্ডের ক্রিমটা, এর আগেও আমি একবার খুলে দেখিয়েছি, এটা হচ্ছে ডায়মন্ডের ক্রিমটা, অ্যান্ড এটা হচ্ছে, এটা হচ্ছে ক্রিমটা, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে ক্রিমটা, একদমই যেরকম আপনারা ডায়মন্ডের ক্রিম চান সেরকমই ক্রিম এটা। সো এটার প্রাইসটা পড়বে মাত্র 1000 টাকা করে, হ্যাঁ এটার প্রাইসটা 1000 টাকা করে পড়বে। হয়তো বা মনে হবে যে আপু এত ছোট একটা ক্রিমের প্রাইস 1000 টাকা, কিন্তু এটা কিন্তু ফ্রিকেলস রিঙ্কেলসটাকে দূর করে, এই জন্যই কিন্তু এটার প্রাইসটা একটু বেশি, ঠিক আছে? এটার প্রাইসটা 1000 টাকা করে, ওকে? আচ্ছা আচ্ছা আপু, এগেইন শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ তাহিয়াফরা আপু। আপু ভালো একটা সুদিং জেল দেখান আপু, ভালো একটা সুদিং জেল, অনেক সুদিং জেল আছে আপু, আপনি আমাদের ওয়েবসাইটে চলে যান, ডক্টর মেনার সুদিং জেলগুলো নিতে পারেন অথবা রিনান রোমের সুদিং জেলগুলো নিতে পারেন, ওগুলো ভালো, সিম্পলতে অনেক সুন্দর লাগছে আপু। থ্যাংক ইউ সো মাচ সুবর্ণা পারভিন আপু, টোনার দেখাও। আচ্ছা টোনার, আমি একটা খুব ভালো একটা টোনার দেখাই যেটা কিনা অনেক ভালো, ঠিক আছে? এই টোনারটা কিন্তু অনেক ভালো, হ্যাঁ এটা হচ্ছে রাইস অ্যান্ড জিনসিং এর একটা টোনার, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এটা হচ্ছে রাইস অ্যান্ড জিনসিং এর একটা টোনার,
টোনার, এই টোনারটা অনেক ভালো। হ্যাঁ এই টোনারটা অনেক ভালো, এন্ড এটা দা বডি শপের, ওকে এটা দা বডি শপের রাইস এন্ড জিনসিং এর টোনার, এই টোনারটা অনেক ভালো, যারা যারা নিতে চাচ্ছেন নিতে পারেন। এটা প্রাইসটা পড়বে 1150 টাকা করে, এটা অনেক ভালো টোনার। আর রিজনেবল প্রাইসে যদি চান তাহলে বিসি টোনার নিতে হবে, ঠিক আছে, ওগুলোর প্রাইস পড়বে 500 টাকা করে। আচ্ছা সো এখন আমি কি দেখাই দিব, আমি ক্যাপশনে কি লিখছি অ্যাকচুয়ালি, আমি ক্যাপশনে লিখেছি রেড কিম ক্রিম অ্যাভেলেবল, রাইট। আচ্ছা আমি একটু কিম ক্রিম সম্পর্কে বলি, আমাদের হোয়াইট কিম ক্রিমটা স্টক আউট, ঠিক আছে, আমাদের হোয়াইট কিম ক্রিমটা স্টক আউট। পিলিং বলতে কি বোঝাচ্ছে এটা বুঝি না। আচ্ছা পিলিং বলতে আমি বোঝাচ্ছি যে এটা যে আপনার ডেড সেল গুলো আছে, ওই ডেড সেল গুলাকে পিলিং এর মাধ্যমে আস্তে 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 ডেড সেল গুলোকে রিমুভ করবে, ঠিক আছে। সো এটা একটু হালকা হালকা আপনার মানে কি বলে একটু হালকা হালকা চামড়া উঠার মতো মানে পিলিং হবে, হ্যাঁ। সো একটু সাদা সাদা এরকম এরকম একটু মরা চামড়া যেগুলো আছে, ডেড সেল যেগুলো আছে সেগুলোকে রিমুভ করে দিবে, ঠিক আছে। এটার মানে এই না যে আপনার চামড়া উঠাই দিয়ে ফর্সা করবে, এরকম কিছু এটার মধ্যে নাই। এটাতে কজিক দেওয়া আছে, এটা হালকা হালকা যে ডেড সেল গুলো আছে সেটাকে রিমুভ করে দিবে, হ্যাঁ, যে ডেড সেল গুলো আছে ওগুলোকে রিমুভ করে দিবে, দ্যাটস ওয়াই হালকা একটু পিলিং হবে, ওকে আপু, এটাই আর কিছু না। আচ্ছা সো আমি একটু কিম ক্রিম সম্পর্কে বলি, তারপর আমি আবার কমেন্টস পড়বো, কোনো প্রবলেম নেই, কমেন্টস পড়ে দিব, ঠিক আছে। আচ্ছা লাইকটাকে আরো বেশি শেয়ার করে দিতে হবে, ঠিক আছে, আর একটু বেশি শেয়ার করে দিবেন, ওকে। সো এটা হচ্ছে রেড কিম ক্রিম, হ্যাঁ এটা রেড কিম ক্রিম, এই কিম ক্রিমটা আমাদের কাছে এখন অ্যাভেলেবল আছে, আমাদের হোয়াইট কিম ক্রিমটা স্টক আউট হয়ে গিয়েছে, ঠিক আছে। সো এটা তারাই নেবেন যাদের স্কিনে কিনা পিম্পলস আছে, পিম্পলস এর স্পট আছে, তারা হচ্ছে রেড কিম ক্রিমটা নিয়ে নেবে, ঠিক আছে। এটা হচ্ছে রেড কিম ক্রিমটা, এন্ড এটার কালারটা প্রত্যেকদিন আমার দেখাতে দেখাতে আর দেখাতে ইচ্ছা করে না, তারপরে একটু দেখাই দিই, কারণ একটু পরে আবার কমেন্টস করবেন যে আপু এটার কালার দেখো। সো এটার কালারটা হচ্ছে এরকম কালার হয়, যেটার কালার হয় সেই কালার, ঠিক আছে। সো এইটা যেটা এটার প্রাইসটা পড়বে 220 টাকা করে, এটা আপনি সিঙ্গেলও পারচেজ করতে পারবেন 220 টাকা করে, ডাবল পারচেজও করতে পারবেন একসাথে 440 টাকা করে, ঠিক আছে। সো এগুলো শুধুমাত্র রেড কিম ক্রিমটা অ্যাভেলেবল আছে, দেখা যাবে যে একটু পরে রেড কিম ক্রিম স্টক আউট হয়ে যাবে, ওকে দ্যাটস ওয়াই কিন্তু আগে আগে আপনাদের ওয়েবসাইটে গিয়ে তাড়াতাড়ি ওয়েবসাইটে গিয়ে প্রোডাক্ট নিয়ে নিতে হবে, আদারওয়াইজ প্রোডাক্ট স্টক আউট হয়ে যাবে। আচ্ছা শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ মাহিন ইসলাম আপু। আপু স্নেল রুসিকার সাথে কি 4K প্লাসটা ইউজ করা যাবে, 6 ঘন্টা স্নেল রুসিকা আর দেন ওয়াশ করে 4K প্লাস ক্রিমটা ইউজ করা যাবে? না, স্নেল রুসিকা ইউজ করার টাইমে 4K প্লাস ক্রিম ইউজ করা যাবে না। স্নেল রুসিকাটা হচ্ছে এটা মানে কোরিয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট, ঠিক আছে। সো আচ্ছা সো এটা কোরিয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট, কোরিয়ান ব্র্যান্ডের প্রোডাক্টগুলো অনেক হাই কোয়ালিটির হয়, অনেক বেশি হাই কোয়ালিটির হয়, এই জন্য আপনাদের হচ্ছে এটার সাথে আদার্স কোনো প্রোডাক্ট যদি আপনারা ইউজ করতে যান একটা মিসম্যাচের অবস্থা হয়ে যাবে, তখন কিন্তু আপনাদের স্কিনে প্রবলেম হতে পারে। এই জন্য কিন্তু আমি বলে দিই যে স্নেল ট্রুসিকা সিরাম বা সাম্বাই মিয়ের প্রোডাক্টস ইউজ করার টাইমে আদার্স কোনো প্রোডাক্টস ইউজ করবেন না, হ্যাঁ। আচ্ছা আপু জাস্ট হোয়াইটেনিংয়ের জন্য অ্যালাইক ওর বেরি প্লাস কোনটা বেস্ট হবে, আর কোনটা একটা ইউজ করলেই হোয়াইটেনিং করবে? একটা ইউজ করলে কখনোই যদি হোয়াইটেনিং হতো তাহলে তো মানুষজন আর হচ্ছে মানে ক্রিমই কিনতো না, একটাই কিনে আজীবনের জন্য শেষ হয়ে যেত, ঠিক আছে। আপনি একটা ইউজ করে কখনোই কোনো কিছু পসিবল না, আপনাকে কন্টিনিউ করতে হবে আপনার স্কিনটা হোয়াইটেনিং এর জন্য। আর যদি 4K প্লাস আর বেরি প্লাস বলেন, এগুলো হোয়াইটেনিং এর কাজ করবে, অ্যালাইকটা হচ্ছে ব্রাইটেনিং এর কাজ করবে, স্পট আউট করবে, ঠিক আছে। আচ্ছা আপু রিবন্ডিং হেয়ার অনেক চুল পড়ছে, কোন অয়েলটা ইউজ করব, হেয়ার ড্রাগার অয়েলটা ইউজ করবেন? প্রাইস বাই ওয়ান গেট ওয়ান 1100 টাকা করে। হ্যালো আপু কেমন আছো, আচ্ছা দিনামণি আপু জয়েন করেছে। আচ্ছা আপু ভাইয়াকে বলো না গো ভিভি জুস আর আইডল কফিটা আনতে, আমি যে কতবার বলেছি, আমি ভাইয়াকে বলেছি, ঠিক আছে, এখন ভাইয়া কবে আনবে আমি জানি না। আচ্ছা আপু ভিভি জুস আনতে বলো, ভিভি জুস আপু বলেছি, হ্যাঁ আপু যদি বলে তাহলে আবার নিয়ে আস, ভাইয়া যদি নিয়ে আসতে পারে তাহলে নিয়ে আসবে অবশ্যই, ভাইয়া তো আগে দেখে যেটা ভালো কিনা, তাই না। আচ্ছা আপু লিপ পিং করার জন্য কি আছে, লিপ পিং করার জন্য স্ক্রু ক্রিম এটা নিয়ে নেবেন, এটা নিয়ে আপনি জাস্ট খালি লিপটাকে প্রতিদিন ঘষবেন রাত্রেবেলা, এরপরে আপনি লিপ বাম ইউজ করবেন, এটা ঘষার পর টিস্যু দিয়ে একটু মুছে আপনি লিপ বাম ইউজ করবেন, এটা অনেক ভালো, এটা অনেক ভালো, অনেক 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 বেশি ভালো। আচ্ছা ভালো টোনার বলো, রাইস এন্ড জিনসিং এর টোনারটা নিবেন? আপু মলে মলে ক্যাপসুলটাকে পুরো পুরো পাতাই লোশনে মিক্স করতে হবে? হ্যাঁ পুরো পাতাই লোশনে মিক্স করে দিবেন, ঠিক আছে। আপু আমি আহা বাহা কিটটা ইউজ করে ফেলেছি, পিম্পলস চলে গেছে, এখন পিম্পলস স্পটটা রিমুভ এন্ড হোয়াইটেনিং এর জন্য একটা ক্রিম সাজেস্ট করুন। আমি অলরেডি কিম হোয়াইট আর রেডটা নিয়েছি, বাট আরেকটু ভালো রেজাল্ট চাচ্ছিলাম পিম্পলস স্পট এন্ড হোয়াইটেনিং এর জন্য। আচ্ছা তুমি মাসুম আপু আপনাকে স্পট আউট আর হোয়াইটেনিং এর জন্য আমি একটা সিরাম আর ক্রিম সাজেস্ট করি, ঠিক আছে।
স্পট আউটের জন্য আপনি হচ্ছে ইয়াস এন্ড স্কিন কেয়ার এই এসেন্সটা নিয়ে নেবেন। আমি জানি না আপনার এইটা মানে আপনার অয়েলি স্কিন অর ড্রাই স্কিন। আচ্ছা হাই কিউটি আপু, ঘুম থেকে উঠে তোমার লাইভ দেখছি, তোমারকে দেখলেই শান্তি লাগে কেন জানি। থ্যাংক ইউ সো মাচ জানাতো শোভা আপু, আল্লাহ আপনি কি আরাম না, এতক্ষণ পর্যন্ত ঘুমাইছেন, আমি যদি একটু ঘুমাইতে পারতাম। এই বৃষ্টি বৃষ্টিতে মন চায় বলেন, ঘুমাতে মন চায় বৃষ্টির সময়। আচ্ছা টুনি ইসলাম আপু, না জানি টুনি আপু টুনি মাসুম আপু তাই তো। আচ্ছা সো এইটা আপনি হচ্ছে ইউজ করবেন, ইয়াসেন স্কিন কেয়ারে এই এসেন্সটা ইউজ করবেন। আপনার যদি ড্রাই স্কিন হয় আপনি গোল্ডেন কালার হাইলানোরিক এটা নেবেন, আর আপনার যদি অয়েলি স্কিন হয় তাহলে হচ্ছে এই যে নিকোটিনামাইড এইটা নিয়ে নেবেন, ঠিক আছে এইটা নিয়ে নেবেন, এই এসেন্সটা নিয়ে নেবেন। সো এই এসেন্সগুলো ইউজ করা 15 to 20 মিনিটস পরে আপনি হচ্ছে এই গুল হোয়াইট ক্রিমটা ইউজ করবেন। হ্যাঁ এটা পূজা আপু ইউজ করেছেন, ভালো রেজাল্ট পাচ্ছে। আর একটা কথা বলে রাখি, আপনাদের যখন স্পট গুলা যাবে স্পটটা কিন্তু ব্ল্যাক থেকে রেড হবে, ঠিক আছে রেড থেকে তারপর আস্তে 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 চলে যাবে। সো এটা ভয় পাওয়ার কিছু নাই যে আপু আমার এগুলো তো রেড হয়ে গিয়েছে, স্পটটা ব্ল্যাক থেকে রেড হচ্ছে তারপর আস্তে আস্তে চলে যাবে। ওকে সো এটার প্রাইস পড়বে 650 টাকা করে, আর এটার প্রাইসটা পড়বে 500 টাকা করে। সো এগুলা নিয়ে নেবেন ঠিক আছে। আর ভালো একটা সোপ আর ফেস ওয়াশ ইউজ করবেন, একনি স্কিনের জন্য এই সোপটা ইউজ করবেন, রশন ব্র্যান্ডের আহাবা এই সোপটা, প্রাইস পড়বে 300 টাকা করে। এই সোপটা অনেক ভালো হ্যাঁ একনি স্কিনের জন্য। আচ্ছা আপু পাখি অনেকগুলো শেয়ার ডান ডান ডান, ওকে থ্যাংক ইউ সো মাচ ঐশী ইসলাম আপু, থ্যাংক ইউ সো মাচ জেডিন আপু শেয়ার করার জন্য। আচ্ছা আপু 5-6 কেজি ওয়েট কমানোর জন্য ডিটোস প্লাম একটা কমপ্লিট করলেই হবে? হ্যাঁ একটা কমপ্লিট করলেই হবে, বেটার হয় যদি দুইটা কমপ্লিট করতে পারেন। আচ্ছা ওয়েটিং ফর ভিভি জুস, আমিও ওয়েট করছি ভাইয়া কখন হোয়াইটেনিং জুস টাইপের কিছু আনবে। আসলে অনেকদিন পর্যন্ত আমাদের এখানে কোনো হোয়াইটেনিং জুস নাই, হ্যাঁ হোয়াইটেনিং জুস আনতে হবে। আচ্ছা আপু বডি হোয়াইটেনের জন্য কোন লোশনটা ভালো হবে প্লিজ বলো, 4K অ্যালাইক লোশনের মধ্যে, 4K আর অ্যালাইক লোশন, ঠিক আছে 4K আর অ্যালাইক লোশনটা কি? আচ্ছা 4K আর অ্যালাইক লোশনটা কি? ওটা কিন্তু আমাদের রিকোয়েস্টেড প্রোডাক্ট, হ্যাঁ সাজেস্টেড প্রোডাক্ট না। ওকে সো আমি আপনাকে যেটা সাজেস্ট করব সেটা যদি আপনি নেন তাহলে আপনি বেটার রেজাল্ট পাবেন। আমি আপনাকে কি সাজেস্ট করছি আপনি একটু এটা মনোযোগ দিয়ে শুনেন, সেটা হচ্ছে আপনি ফার্স্টে একটু বাথ সল্ট নেবেন। ওকে এই বাথ সল্টটা নিয়ে নেবেন, এটার প্রাইসটা পড়বে হচ্ছে 490 টাকা করে, এটার নাম হচ্ছে মাই চয়েসের স্পা বাথ সল্ট, এটাতে গোট মিল্ক দেওয়া আছে। আর বাথ সল্ট বা বডি স্ক্রাব ইউজের আগে কি করতে হবে, হালকা একটু গরম পানি দিয়ে গাটাকে ভিজিয়ে নিয়ে তারপর হচ্ছে 5-10 মিনিট একটু রাব করতে হবে, হ্যাঁ বডিতে রাব করতে হবে, দেন আপনি পানি দিয়ে ওয়াশ করে আপনি হচ্ছে এই পিচি সোপটা ইউজ করবেন। ওকে এই পিচি সোপটা ইউজ করবেন, এই পিচি সোপটা কি করবে আপনার যে বডিতে হালকা হালকা স্পট আছে প্লাস হচ্ছে আপনার আন্ডারআর্মসে যে ব্ল্যাক স্পট গুলো পড়ে গিয়েছে, সো এটা কিন্তু ওই ব্ল্যাক স্পট গুলোকে রিমুভ করতে হেল্প করবে। এই সোপটা অনেক ভালো, প্রাইস পড়বে 390 টাকা করে এই পিচি সোপটা, ঠিক আছে এই পিচি সোপটা, পিচি বা কফি সোপটা আপনারা নিয়ে নেবেন। ওকে দেন আপনি গোসল করা শেষ করে এসে এই লোশনটা ইউজ করবেন, এটার সাথে একটা মিনি সুপার সিরাপ মিক্স করে ফেলবেন। সো এটার প্রাইস পড়বে 500 টাকা করে, এটার প্রাইসটা পড়বে 200 টাকা করে, দুইটা একসাথে মিক্স করে এরপরে ইউজ করে ফেলবেন, ঠিক আছে। সো এভাবে ইউজ করলে ইনশাল্লাহ বডি হোয়াইটেনিং হবে, হ্যাঁ ইনশাল্লাহ বডি হোয়াইটেনিং হবে যদি এভাবে ইউজ করেন। আচ্ছা আপু কোলাজেনের সুদিং জেলটা কি ড্রাই স্কিনে ইউজ করা যাবে, কোলাজেনের সুদিং জেল? দাঁড়ান আমি একটু দেখে বলতেছি কোলাজেনের সুদিং জেল ড্রাই স্কিনে ইউজ করা যাবে কিনা। ঠিক বলছো, আগে এটার প্রাইস 150 ছিল, নাও এটা 100 টাকা। আচ্ছা হ্যাঁ কোলাজেনের সুদিং জেল, কোলাজেনের সুদিং জেল হ্যাঁ ইউজ করা যাবে আপু, ইউজ করা যাবে যেহেতু এটা ময়শ্চারাইজার কাজ করে, ড্রাই স্কিনটা ইউজ করা যাবে। ওকে আচ্ছা অ্যাডভান্স নাইট পেয়ার ক্রিম কি মেশা যাবে, অ্যাডভান্স নাইট পেয়ার ক্রিমটা কোনটা? ও আচ্ছা চিরমনে ক্রিমটা, হ্যাঁ ওটা তো মেশা যাবে আপু, এটা যাবে আপু। ডায়মন্ড ক্রিমটা কোন কান্ট্রি ইউকে আমাজন থেকে আনা হয়েছে আপু? লিপস পিঙ্ক রানিবো। আচ্ছা বিথি আপু আপনার ওয়েবসাইটে চলে যান, ওয়েবসাইটে অর্ডার করে দেন, ঠিক আছে। আচ্ছা ডিটক্স প্লাম দুপুরে রাতে খাওয়ার পর একটা করে খাবো, কারণ আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে। ডিটক্স প্লাম দুপুরে আর রাতে খাওয়ার পর, দুপুরে আর রাতে না, রাতে শুধুমাত্র রাতে খাওয়ার আধা ঘন্টা আগে একটা করে খেয়ে আপনি এক মগ উষ্ণ গরম পানি খাবেন, ঠিক আছে জেরিন আপু। আচ্ছা আপু ডায়মন্ডের ক্রিমটা কোন কান্ট্রির ইউকে আমাজন থেকে আনা হয়েছে, অ্যালাইক ক্রিমটা দেখাও। আচ্ছা অ্যালাইক ক্রিমটা দেখাই, অ্যালাইকের একটা ক্রিম আছে যেটা কিনা সুপিরিয়র হোয়াইটেনিং, এই ক্রিমটা যারা কিনা হোয়াইটেনিং এর জন্য একটা সুপিরিয়র হোয়াইটেনিং এর কিছু চাচ্ছেন তারা হচ্ছে এই অ্যালাইকের এই ক্রিমটা নিয়ে নেবেন, ঠিক আছে অ্যালাইকের এই ক্রিমটা নিয়ে নেবেন, এটা প্রাইস পড়বে 400 টাকা করে। এন্ড এটার সাথে আপনারা একটা সিরাম নিয়ে নেবেন, আগেই বলে দিচ্ছে সিরাম কিন্তু লিমিটেড স্টক, তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব অ্যালাইকের সিরামটা নিয়ে নেন, কারণ এটা আমাদের আজকের মধ্যে আপনি এটা স্টক আউট শুনবেন, আমি আপনাকে বলে রাখলাম এটা আপনি স্টক আউট শুনে ফেলবেন, কারণ এটা স্টক বেশি নাই, ঠিক আছে এটা বলে দিলাম এটা স্টক বেশি নাই, অ্যালাইকের সিরামটা কিন্তু স্টক বেশি নাই, স্টক আউট হয়ে যাবে। সো এই দুইটা আপনারা যারা যারা নিতে চাচ্ছেন কম্বো হিসেবে নিয়ে নিতে পারেন, অ্যালাইকের সোপ আর সিরামটা, প্রাইস পড়বে এটা 500 টাকা,
এটার প্রাইস 400 টাকা করে ঠিক আছে সো এটা সিরামটা অবশ্যই নিয়ে নেবেন কারণ এটা কিন্তু আমাদের স্টকে থাকবে না এটা স্টক আউট হয়ে যাবে এই জন্য তাড়াতাড়ি এটা নিয়ে নেবেন আদারওয়াইজ কিন্তু কাটতে হবে আচ্ছা আপু ডায়মন্ডের প্রিন্টার ভেতরটা দেখতে চাই দেখে ফেলেছি আপু আচ্ছা আপু শেয়ার দেন থ্যাংক ইউ সো মাচ ফারহা খান আপু আপু পিলিং বলতে কি বোঝাচ্ছো বুঝিয়ে ফেলেছি আপু স্নেল রুসিটা ইউজ করার পাশাপাশি 4K প্লাস ইউজ করা যাবে না আচ্ছা ফোর মুখে হোয়াইট হোয়াইট হেয়ারস এন্ড পিম্পলস এর দাগ আছে কিছু সাজেস্ট করো জাস্ট দাগের উপর দেয়া যাবে এমন কিছু তাহলে ডক্টর এগির এই সিরামটা নেবেন যদি শুধুমাত্র আপনি দাগের উপর দিতে চান তাহলে ডক্টর এগির ব্ল্যাক স্পট আহা এই সিরামটা নেবেন ঠিক আছে শাহিনুর সাথে আপু এটাই আপনার জন্য আপনি শুধুমাত্র স্পটের উপর চাচ্ছেন তো এটা ইউজ করবেন ডক্টর এগির এই ব্ল্যাক স্পটের এই সিরামটা এইটার প্রাইসটা পড়বে 500 টাকা করে আগে কিন্তু এটার প্রাইস ছিল 550 টাকা করে এখন কিন্তু 50 টাকা ডিসকাউন্ট দেয়া হচ্ছে ঠিক আছে আচ্ছা হাই আপু হ্যালো অনামিকা রয় আপু আপু ভালো একটি ফর্সা হওয়ার সুদিং জেলের নাম বলো আচ্ছা ফার্স্ট অফ অল সুদিং জেল কখন আপনাকে ফর্সা করবে না ঠিক আছে সুদিং জেল কখনোই ফর্সা করবে না সুদিং জেলটা জাস্ট খালি হোয়াইটেনিং হতে হেল্প করে হ্যাঁ স্কিনটাকে স্মুথ রাখে নট এটা ফর্সা করবে ওকে আচ্ছা লাইফটাকে আরো বেশি শেয়ার করে দিতে হবে হ্যাঁ লাইফটাকে আরো 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 যত বেশি সম্ভব শেয়ার করে দিবেন আচ্ছা আপু প্রেগন্যান্সির এর পর পেট কালো হয়ে গেছে কি ইউজ করব পেট কালো হয়ে গিয়েছে মানে কি স্ট্রেচ মার্কস পড়ে গিয়েছে যদি স্ট্রেচ মার্কস পড়ে থাকে তাহলে এইটা ইউজ করবেন ল্যাভেন্ডারের রিপেয়ার এসেন্স এইটা ইউজ করবেন এটার প্রাইসটা পড়বে 1000 টাকা করে এই এসেন্সটা ইউজ করবেন ঠিক আছে আচ্ছা আপু বেরি প্লাস আর 4K প্লাস এর মধ্যে ডিফারেন্ট কি দুইটাই একই কোম্পানি কোনো ডিফারেন্ট নাই ঠিক আছে এটা জাস্ট খালি নেমটা চেঞ্জ আচ্ছা লাইফটাকে আরো বেশি শেয়ার করে দেন হ্যাঁ লাইফটাকে একটু বেশি করে শেয়ার করে দিতে হবে আমি অ্যালাইকা লোশনটা সম্পর্কে বলি এটা কিন্তু আমাদের রিকোয়েস্টেড প্রোডাক্ট ঠিক আছে অ্যালাইকা লোশনটা আপনারা চেয়েছিলেন দ্যাটস ওয়াই এটা এনে দিয়েছে এটা অ্যালাইকার রিকোয়েস্টেড একটা প্রোডাক্ট এন্ড এটার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 400 টাকা করে সরি 300 টাকা করে আচ্ছা আমি আজকে একটা প্রোডাক্টস দেখাবো যেটা কিনা অনেক জোস একটা প্রোডাক্ট বাই বাই ব্ল্যাক হেয়ারস মানে যাদের কিনা ব্ল্যাক হেয়ারস হোয়াইট হেয়ারস আছে তাদের জন্য এটা একটা বেস্ট একটা প্রোডাক্ট ঠিক আছে এটা একটা বেস্ট একটা প্রোডাক্ট কজ এটা আপনাকে বাই বাই আপনার ব্ল্যাক হেয়ারস আর আসবে না ঠিক আছে সো এইটা যদি ইউজ করেন এন্ড ট্রাস্ট মি এটার ইউজিং প্রসেসটা এতটা জোস আপনারা যারা কিনা ইউটিউব বা গুগল এটা সার্চ দিয়ে দেখবেন এটা কিন্তু অলরেডি মানে অনেক জায়গায় হচ্ছে এটা ভাইরাল হয়ে গিয়েছে সো এটা হচ্ছে জাস্ট 5 মিনিটসে আপনার ব্ল্যাক হেয়ারসটাকে একেবারে রিমুভ করে দিবে যারা কিনা অনেক বেশি ওই যে পিলিং ব্ল্যাক পিলিং মাস্ক এগুলো ইউজ করতে পছন্দ করে না জাস্ট খালি 5 মিনিটের মধ্যে আপনি আপনার ব্ল্যাক হেয়ারসগুলোকে রিমুভ করতে চান তারা হচ্ছে এই বাই বাই ব্ল্যাক হেয়ারস সাম্বাই মির বাই বাই ব্ল্যাক হেয়ারস এটা নিয়ে নেবেন এটা কোরিয়ান একটা ব্র্যান্ড ঠিক আছে সাম্বাই মির বাই বাই ব্ল্যাক হেয়ারস ওকে সো এইটা যেটা এটার ইউজিং প্রসেসটা যদি আমি আপনাকে বলি এইটা হচ্ছে আপনার স্কিনে যখন কিনা আপনি আগে কি করবেন ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নেবেন ঠিক আছে ফেসটাকে ক্লিন করে নেওয়ার পরে দেন হচ্ছে আপনি এটা ইউজ করবেন এটা একটু গ্রিন কালার টাইপের হয় সো আপনি এটা হচ্ছে ফেসের মধ্যে অ্যাপ্লাই করবেন ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করবেন আপনার ফুল ফেস বলেন অথবা আপনার নোজ এরিয়া আপনার যদি নোজ এরিয়াতে বেশি ব্ল্যাক হেয়ারস হয়ে থাকে তাহলে ওই এরিয়াতে এটা অ্যাপ্লাই করবেন লাইফটাকে আরেকটু শেয়ার করতে হবে ঠিক আছে আরেকটু শেয়ার করতে হবে কজ এটার ইউজিং প্রসেসটা অনেকেই জানে না সো আমার এটা ইউজিং প্রসেসটা একটু বলে দিতে হবে সো এরপর আপনি এটা ইউজ করার পরে যখন এটা দেখবেন 5 মিনিটস পরে আপনার ফুল স্কিনটা দেখেন গ্রিন কালার আপনি ইউজ করেছেন কিন্তু ফুল স্কিনটা 5 মিনিটস পরে পুরোটা হোয়াইট হয়ে যাবে মানে বাবল বাবল ফুলে যাবে লাইক এরকম ফেনা ফেনা হয়ে যাবে ঠিক আছে ফুল স্কিনটা এরকম বাবল বাবল করে ফেনা ফেনা হয়ে ফুলে থাকবে লাইক তখন আপনি জাস্ট খালি এইভাবে ঘষে এমন করে ঘষে জাস্ট খালি আপনার ব্ল্যাক হেয়ারস গুলোকে রিমুভ করে দিবেন জাস্ট খালি আপনি এটা যখন কিনা 5 মিনিটস পরে পুরো গ্রিন মুখটা যখন কিনা হোয়াইট হয়ে যাবে বাবলের মতো তখন হচ্ছে এটা জাস্ট খালি এভাবে আপনি ওয়াশ করে ফেলবেন এভাবে মাসাজ করবেন ঠিক আছে এভাবে মাসাজ করবেন তারপরে ওয়াশ করে ফেলবেন দ্যাটস ইট এবং এটা জোস একটা প্রোডাক্ট ব্ল্যাক হেয়ারস রিমুভার জন্য এইটা একটা আমি বলবো বেস্ট একটা প্রোডাক্ট যারা কিনা মানে কম টাইমের মধ্যে ব্ল্যাক হেয়ারস রিমুভ করতে চাচ্ছে তারা এটা ইউজ করবেন এটার প্রাইসটা পড়বে হচ্ছে 1000 টাকা করে ঠিক আছে এটার প্রাইসটা 1000 টাকা করে পড়বে সো যারা কিনা এই সাম্বাই মিয়ার বাই বাই ব্ল্যাক হেয়ারস এটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই নিয়ে নেবেন এটার প্রাইসটা পড়বে 1000 টাকা করে ঠিক আছে ওনলি 1000 টাকা করে পড়বে ওকে এবং ইউজিং প্রসেস কিন্তু আমি বলে দিয়েছি আচ্ছা আপু হোয়াইটেনের জন্য কি ইউজ করব বলে দিয়েছে আপু হোয়াইটেনের জন্য হাই কিউটি আপু আচ্ছা গর্তের সিরামটা দেখাও গর্তের সিরামটা স্নেহ জুসিকা সিরামটা এখানে নাই আপু থাকলে আমি দেখিয়ে দিতাম হ্যাঁ আর যদি রিজনেবল প্রাইসে কোনো স্নেল ট্রুসিকা তো 1150 টাকা করে যদি রিজনেবল প্রাইসে পোর্স মিনিমাইজার জন্য কোনো সিরাম চান তাহলে শ্রিঙ্কেজ পোরের এই সিরামটা নিয়ে নেবে ঠিক আছে শ্রিঙ্কেজ পোরের এই সিরামটা নিয়ে নেবে এটা রিজনেবল প্রাইসে আছে এটার প্রাইসটা পড়বে 300 টাকা করে ঠিক আছে এটার প্রাইস 300 টাকা করে পড়বে এই সিরামটা নিয়ে নিতে পারেন ওকে আচ্ছা তারপরে হচ্ছে আপু ডিটক্স প্লাম বলে দিয়েছি অ্যালাই ক্রিমটা কয়টা দিতে হবে পিলিং হওয়ার পর কি ব্যবহার করতে হবে আপু হ্যাঁ ইউ
করে যেতে হবে আপু। আচ্ছা আপু, আপু বডি হোয়াইটেনিং এর জন্য কি জাস্ট ভালো হবে নাকি বডি ক্রিম ভালো হবে? আমি বডি হোয়াইটেনিং এর একটু আগে যেটা দেখিয়েছি ওইটা নেবেন, অবশ্যই এটা ভালো কাজ করবে। ঠিক আছে আপু, ফেশিয়াল অয়েল আছে? ফেশিয়াল অয়েল না আপু, তোমাকে এত মায়া কেন যে লাগে তাই বুঝি না, মাশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফারহা খান আপু। আচ্ছা আপনাদের শোরুমটা কোথায় আপু? আমাদের শোরুমটা হচ্ছে হাতিপুল ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স, শপ নাম্বার 1/90, গ্রাউন্ড ফ্লোরে। যারা কিনা শোরুমে আসতে চাচ্ছেন তারা চাইলে আসতে পারেন, আমাদের শোরুম ওপেন আছে। আমাদের শোরুমের অ্যাড্রেস আমি আবারও বলে দিচ্ছি, হাতিপুল ইস্টার্ন প্লাজা শপিং কমপ্লেক্স, শপ নাম্বার 1/90, গ্রাউন্ড ফ্লোরে। যখন কিনা আপনারা হাতিপুলে আসবেন সোজা চলে আসবেন, ঠিক আছে? একেবারে ইস্টার্ন প্লাজাতে ঢুকে সোজা লাস্ট মাথা পর্যন্ত চলে আসবেন, একদম লাস্ট মাথায় একটা ফুচকার দোকান আছে, ওটার পাশে একটা সুন্দর করে হচ্ছে কাঁচের শপ আছে যেটার নাম হচ্ছে মেকআপ ওয়ার্ল্ড বিডি। ওকে আচ্ছা আপু, মুখে ব্রণ হয় কিছু দেখাও? যদি পিম্পলস এর জন্য শুধুমাত্র সিরাম ইউজ করতে চান, যে আপু আমি পিম্পলস টাকে শুধু আউট করতে চাচ্ছি সিরামের মাধ্যমে, এটা অনেকেই, এটা কমন কোশ্চেন, এটা অনেকেই বলে যে আপু আমি তো ক্রিম টিম হাবি যাবি ইউজ করতে চাই না, আমি শুধুমাত্র আমাকে একটা সিরাম দেন তো যেটা দিয়ে আমি হচ্ছে আমার পিম্পলস টাকে আউট করতে পারি। সো তারা হচ্ছে এই রেড টি ট্রি এই সিরামটা নিয়ে নেবেন, ঠিক আছে? রেড টি ট্রি এই সিরামটা নিয়ে নেবে, এটা হচ্ছে সাম্বাই মেয়ে রেড টি ট্রি সিরাম, এবং এইটা আপনার স্কিনের যে পিম্পলস গুলো আছে সেটাকে রিমুভ করতে অনেক ভালো হেল্প করবে। যেহেতু এটা কোরিয়ান একটা ব্র্যান্ড, অনেক ভালো একটা প্রোডাক্ট, এন্ড এটার প্রাইসটা পড়বে মাত্র 1150 টাকা করে, ঠিক আছে? এটার প্রাইস 1150 টাকা করে পড়বে। আচ্ছা আমার কমেন্টস পড়তে আজকে একটু কষ্ট হচ্ছে। আচ্ছা অনেক শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ নিহা আহমেদ আপু। আপু ভিভিজেস আনতে বললো, আচ্ছা ঠিক আছে আনতে বলবো। মেস্টার কম্বো দেখান, মেস্টার কম্বোটা কি আছে? মেস্টার কম্বোটা এখানে নাই আপু, তাহলে দেখিয়ে দিতাম। হ্যাঁ আচ্ছা অনেক অনেক শেয়ার করেছি, থ্যাংক ইউ সো মাচ নিহা আহমেদ আপু। আচ্ছা আপু কোলাজেন সুদিং জেলের প্রাইস কত? 225 টাকা আপু, 225 টাকা। ডায়মন্ড সুদিং জেল নাই, ডায়মন্ড সুদিং জেল নাই। পিম্পলস যাবে, স্পট যাবে, হোয়াইটেনিং হবে, কোনটা? পিম্পলস যাবে, স্পট যাবে, হোয়াইটেনিং করবে, এই দুইটা, ঠিক আছে? এই দুইটা ইয়াসেন স্কিন কেয়ার এসেন্স আর হচ্ছে, সরি ইয়াসেন স্কিন কেয়ার এসেন্স আর হচ্ছে এইটা, এই দুইটা ইউজ করবেন, গুল হোয়াইট আর ইয়াসেন স্কিন কেয়ার এসেন্সটা ইউজ করবেন। এটার প্রাইস 650, এটার প্রাইস 500 টাকা। হ্যাঁ আমি জানি না আমি কতজনের কমেন্টস পড়তে পারতেছি, বাট আমি ট্রাই করতেছি। হ্যাঁ অনেক কমেন্টস তো, সো আমি ট্রাই করছি। আচ্ছা আপু সেন্সিটিভ একনি প্রোন স্কিনে, এখন স্কিন নর্মাল আছে, হেলদি স্কিনের জন্য কি কি প্রোডাক্ট ইউজ করব? হেলদি স্কিনের জন্য যদি এখন যদি একনি থেকে থাকে, যদি একনি থেকে থাকে আর সেন্সিটিভ স্কিন, তাহলে আপনি নাম্বার 7 এর প্রোডাক্ট ইউজ করবেন। আমি আপনাকে দেখাই দিই নাম্বার 7 প্রোডাক্টটা, পুরাটা রাতে আপনি এটা দিয়ে রাখবেন, সারা রাত দিয়ে রাখবেন, এবং এইটা আপনার স্কিনটাকে হেলদিও করবে। এটা হচ্ছে নাম্বার 7 এর ওভারনাইট এর একটা জেল ক্রিম, এটার প্রাইসটা পড়বে মাত্র 2000 টাকা করে, ঠিক আছে? এটার প্রাইসটা হলে 2000 টাকা করে পড়বে। আচ্ছা আপু এলাই ক্রিম ব্যবহার বলো কয়টা ইউজ করতে হবে? একটা দুইটা ইউজ করতে হবে, হ্যাঁ দুইটা তিনটা ইউজ করতে হবে। আচ্ছা আপু এটা আপনার স্কিনের উপর ডিপেন্ড করবে, নাইম নাইম আপু, লাইক আপনার যদি স্পট চলে যায়, ব্রাইটেনিং হয়ে যায়, তাহলে তো আর এলাই ক্রিম ইউজ করতে হবে না, তখন অনলি সিরাম ইউজ করবেন, ঠিক আছে? আচ্ছা আপু ডিটক্স প্লামেটটা বলে দিয়েছে আপু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম সাদিকা পারভিন আপু। আপু আমার স্কিন ড্রাই টু কম্বিনেশন স্কিন, একটা ভালো ফেস ওয়াশ হেলদি স্কিন পাওয়ার জন্য ভালো একটা সিরাম সাজেস্ট করো। আচ্ছা আপু যেহেতু আপনার ড্রাই টু কম্বিনেশন স্কিন, আপনি হচ্ছে এই ফেস ওয়াশটা নিয়ে নেবেন, এই যে মার্শমেলনের এই ফেস ওয়াশটা নিয়ে নেবেন, এটা রিজনেবল প্রাইসেই আছে, এন্ড এটার প্রাইসটা পড়বে 470 টাকা করে, ঠিক আছে? অনলি 470 টাকা করে এটার প্রাইসটা পড়বে। আর হচ্ছে আপনি একটা সিরাম যদি নিতে চান, আমি রিজনেবল প্রাইসে একটা সিরাম আপনাকে দেখাই দেই, এই যে হায়ালুরোনিকের এই সিরামটা নিয়ে নেবেন, ঠিক আছে? এই হায়ালুরোনিক সিরামটা নিয়ে নেবেন, এটা ভালো হবে ড্রাই স্কিনের জন্য, প্রাইস পড়বে মাত্র 200 টাকা করে, ল্যানভেনার হায়ালুরোনিকের এই সিরামটা, ঠিক আছে? প্রাইস পড়বে মাত্র 200 টাকা করে, আপনি এটা কন্টিনিউ ইউজ করবেন, ওকে? ড্রাই স্কিনের জন্য এটা ভালো একটা সিরাম। আচ্ছা আপু ফেস হোয়াইটেনিং এর জন্য কি ইউজ করব? ফেস হোয়াইটেনিং এর জন্য বেরি প্লাস বা এলাই ক্রিমটা ইউজ করতে পারেন, অথবা হচ্ছে 4K প্লাস ক্রিম ইউজ করতে পারেন। লেট করে ফেলেছি আপু, আবার খুলে দেখো ডায়মন্ডের ক্রিমটা, প্লিজ 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 শেয়ার করে দিয়েছি। সোহা আপু কোথায় শেয়ার করেছে? শেয়ার আর উঠায় নাই তো। আচ্ছা আমি এটা আবার খুলে দেখাবো, একবার কয়বার খুলে দেখাবো, এই যে ডায়মন্ডের ক্রিমটা, ঠিক আছে? প্রাইস পড়বে মাত্র 1000 টাকা করে, হ্যাঁ এটার প্রাইসটা অন্য 1000 টাকা করে পড়বে। লাইভটাকে আর একটু বেশি শেয়ার করে দেন না, একটু বেশি করে শেয়ার করে দেন, ভিউয়ার্স কমে গিয়েছে, একটু বেশি বেশি করে শেয়ার করে দেন লাইভটা।
আচ্ছা আপু, ফেস অনেক হোয়াইট করতে চাইছি, কোন আপু ফেস অনেক বেশি হোয়াইট করার জন্য কোন প্রোডাক্ট আমাদের কাছে নাই? হ্যাঁ, আমাদের কাছে হচ্ছে ডে বাই ডে হোয়াইটেনিং এর আছে, পিচি সাবান আছে, হ্যাঁ আছে, 390 টাকা করে। ফলোমি ড্যামেজ রিপেয়ার শ্যাম্পুটা কি আছে? না, ফলোমির শ্যাম্পু স্টক আউট হয়ে গিয়েছে। ডিটোক্সপ্লাম ডেলি কয়টা করে খেতে হবে বলবেন? হ্যাঁ অর্ধা হোক আপু, ডিটোক্সপ্লাম প্রতিদিন রাত্রেবেলা একটা করেই খেতে হবে, 2-3টা করে খাওয়া যাবে না। হ্যাঁ একটা করে খেতে হবে। ডার্মের ক্রিমটা দেখেন, প্রাইস 1000 টাকা করে দেখিয়ে দিয়ে আছে। 4K ক্রিম আছে মনে হয়, আছে। আচ্ছা আপু, বেস্ট ফেস হোয়াইটেনিং এর ক্রিম কোনটা, ডাইমোলার নাকি 4K প্লাস নাকি অন্য কিছু? 4K প্লাসটা নিয়ে নেবেন, 4K প্লাসটা নিয়ে নেবেন। ডাইমোলার এটা হচ্ছে ফ্রিকলস রিঙ্কলস দূর করে হোয়াইটেনিং করবে। আপনার কি ফ্রিকলস রিঙ্কলস আছে? যদি ফ্রিকলস রিঙ্কলস থেকে থাকে তাহলে ডাইমোলার ক্রিম নেবেন। হ্যান্ড ব্ল্যাক হয়ে যাচ্ছে, কি ইউজ করলে ভালো হবে? আমাদের হ্যান্ড ক্রিম আছে, হ্যান্ড ক্রিম ইউজ করেন। এটা হচ্ছে হ্যান্ডটাকে ব্রাইট করতে হেল্প করবে, ঠিক আছে? এটা হ্যান্ডটাকে ব্রাইট করবে, এই হ্যান্ড ক্রিম গুলো ইউজ করবেন। ওকে, এগুলো হচ্ছে কসোর হ্যান্ড ক্রিম গুলো, এই হ্যান্ড ক্রিম গুলো ইউজ করবেন। প্রাইস মাত্র 190 টাকা করে পড়বে। এগুলো আপনার হ্যান্ডটাকে সফট রাখবে, হ্যান্ডটাকে হচ্ছে কি বলে ব্রাইটেনিং করবে। এটাতে সিরাম মিক্স করা আছে। সো কসোর এই হ্যান্ড ক্রিম গুলো ইউজ করবেন, প্রাইস পড়বে মাত্র 190 টাকা করে, ঠিক আছে? আচ্ছা আপু, কিম নিয়েছি, দুইটাই সেম কালার, কোনটা নাইট বুঝতে পারছি না। কিম নিয়েছি, হ্যাঁ দুইটাই তো সেম কালারই হবে, দুইটাই তো নিতে হবে, দুইটাই নাইটের জন্যই আপু। আপনি একটা ইউজ শেষ করে আরেকটা ইউজ করবেন, দুইটাই নাইটের জন্য। এটা এখানে কোনোটা ডে নাইট নাই, হ্যাঁ ফারহানা ফারহা আপু, এখানে কোনোটা ডে নাইট নাই। ওকে আচ্ছা, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আচ্ছা আপু, ফেসে গুড়ি এন্ড হার্ট পিম্পলস যদি থাকে তাহলে ইসমি সিরামটা ইউজ করবেন। গুড়ি গুড়ি যেগুলো সেগুলো হচ্ছে ইসমি সিরাম ইউজ করবেন, ঠিক আছে? র্যাশেস এর প্রবলেম, এই সিরামটা ইউজ করবেন, প্রাইস পড়ে 500 টাকা করে। আর আপনার যদি মনে হয় যে না আপু এটা র্যাশ না, এটা পিম্পল পিম্পল, তাহলে এইটা ইউজ করবেন, রেড টি ট্রি, এই সিরামটা ইউজ করবেন, ঠিক আছে? আরিফা সুলতান আপু এটা ইউজ করবেন, প্রাইস পড়বে 1150 টাকা করে। হ্যাঁ আচ্ছা, শীট মাস্ক ইউজ করার পর কি ফেসে ওয়াটার দিয়ে ওয়াশ করে ফেলবো নাকি রেখে দিয়ে দিব প্লিজ বলো? শীট মাস্ক ইউজ করার পর আপনি যখন উঠিয়ে ফেলবেন তখন এমনি ওয়াশ করে ফেলবেন, ঠিক আছে? সিরাম আপনি চাইলে সারা রাত রাখতে পারেন, অথবা আপনি ওয়াশ করেও ফেলতে পারেন। সৌরভি আপু, আচ্ছা আপু আমার কিছুদিন হলো বেবি হয়েছে, এখন আমি কালো হয়ে গেছি, মুখে একটু দাগ আছে, দাগ পড়ে গেছে, কি ইউজ করব? ইয়াসেন স্কিন কেয়ারের এসেন্স আর হচ্ছে গুল হোয়াইট ক্রিমটা ইউজ করবেন, অথবা কিম ক্রিমটা ইউজ করবেন। ওকে আচ্ছা, জামালপুর দিতে পারবে? হ্যাঁ জামালপুর দেওয়া যাবে, বাট হচ্ছে ফুল টাকা বিকাশে পেমেন্ট করতে হবে, তারপরে হচ্ছে দিতে হবে, ঠিক আছে? ফুল টাকা বিকাশে পেমেন্ট করে দিলে আমরা হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা হচ্ছে এসএ পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দিব। আচ্ছা আপু, থানাকা বডি লোশন ভালো হবে নাকি অ্যালাইক ফর হোয়াইটেনিং? থানাকা বডি হোয়াইটেনিং লোশন, নিহা আহমেদ আপু, এগুলো আমাদের রিকোয়েস্টেড প্রোডাক্ট। আমি হচ্ছে আপনাকে বলবো ভাইসাজের লোশনটা নিয়ে নেবে যদি আমাকে সাজেস্ট করতে বলে। আর থানাকা অ্যালাইক এগুলো হচ্ছে আপনাদের রিকোয়েস্টেড প্রোডাক্ট, সো আপনারা এটা বুঝে নেবেন যে আপনারা এটা নেবেন কি নেবেন না, ঠিক আছে? ডায়মোলারি কোন দেশে? এটা হচ্ছে ইউকে, আমাজন থেকে আনা হয়েছে। আপু আমি ফলোমি শ্যাম্পুটা নিয়েছি, আমার হেয়ার অনেক সিল্কি বাট ফলোমি শ্যাম্পু দেওয়ার পর অনেক রাফ হয়ে গিয়েছে, কি ইউজ করব? জেনিফার জারা আপু, আপনি হচ্ছে যদি সিল্কি করতে চান আমাদের হেয়ার কম্বোটা নিয়ে নেবেন, ওটার মধ্যে হচ্ছে আপনার ইয়ে আছে, কেরাটিন হেয়ার ট্রিটমেন্ট মাস্ক আছে। সো আপনি আমাদের হেয়ার কম্বোটা নেবেন, ওইটার প্রাইস পড়ে 2000 টাকা করে। ওইটার মধ্যে একটা সিরাম আছে যেটা কিনা আপনার চুলটাকে সিল্কি করবে, ওইটার মধ্যে একটা হচ্ছে কেরাটিনের হেয়ার ট্রিটমেন্ট মাস্ক আছে যেটা কিনা আপনার চুলটাকে স্মুথ করবে, এবং ওটার মধ্যে একটা আফি শ্যাম্পু আছে যেটা কিনা আপনার চুলটাকে রাফনেসটাকে দূর করবে, ঠিক আছে? প্রাইস পড়বে 2000 টাকা করে। ডাইমোলের 4K অ্যালাই কোনটার কি কাজ? ডাইমোলের কাজ হচ্ছে আপনার এটা ফ্রিকলস রিঙ্কলসটাকে রিমুভ করে মেসার প্রবলেমটাকে দূর করে হোয়াইটেনিং করবে। 4K শুধুমাত্র হেলদি হোয়াইটেনিং করবে, অ্যালাইকটা পিলিং করে ড্যামেজ স্কিনটাকে রিপেয়ার করে স্পট আউট করে আপনার হচ্ছে ব্রাইটেনিং করবে, আর হচ্ছে এগুলাই, ঠিক আছে? আমি বলে দিয়েছি, শেয়ার হয়েছে তো আপু। আচ্ছা ঠিক আছে আপু, মাসাজ ক্রিম কি আছে? মাসাজ ক্রিম অনেকগুলো আছে আপু, আমাদের ওয়েবসাইটে গিয়ে দেবেন। হ্যাঁ আপু, আমি তাসনেবা নূর, আরবি নামটা সুমাইয়া, আরবি নাম বলে আমার নামটা বলো না। না আপু, আমি বুঝেছি আপনি যে তাসনুবা আপু, আমি কিন্তু আগেও বলেছি, আপনি কি তাসনুবা আপু? আমি কিন্তু বলেছিলাম, কালকে লাইভেই দেখবেন যে আমি আপনার নামটা বলেছি। আপু মাচা মাড মাস্ক কিভাবে ইউজ করবো? মাচা মাড মাস্কটা জাস্ট খালি ফেসটাকে ক্লিন করে এসে ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দিবেন, তারপর 20 মিনিট রাখবেন। আপনার যদি ড্রাই স্কিন থাকে তাহলে 10 মিনিট রাখবেন, অয়েলি স্কিন হলে 20 মিনিট রাখবেন, রেখে আপনি হচ্ছে এরপর ওয়াশ করে ফেলবেন, দ্যাটস ইট, একটু উষ্ণ গরম পানি দিয়ে ওয়াশ করবেন। আচ্ছা ডায়মন্ডের দাম হচ্ছে 1000 টাকা করে,
চাঁদপুরে দেয়া যাবে? হ্যাঁ চাঁদপুরে দেয়া যাবে, চাঁদপুরে হচ্ছে আপনার ফুল টাকা বিকাশে পেমেন্ট করতে হবে, তারপর সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা হচ্ছে এসএ পরিবহনের মাধ্যমে দেয়া হবে। আপু সেন্সিটিভ স্কিনে হোয়াইটেনিং এর জন্য কোন ক্রিমটা ভালো হবে? সেন্সিটিভ স্কিনে হোয়াইটেনিং যদি বলেন, হোয়াইটেনিং এর জন্য আপনি 4K প্লাস বেরি প্লাসটা নিতে পারেন। আর আমি আপনাকে সবচেয়ে ভালো যেটা সাজেস্ট করব, এটা আপনাকে হোয়াইটেনিং করবে না বাট ব্রাইট করবে, নাম্বার 7 এর এই ক্রিমটা নেবেন, প্রাইস পড়বে 2000 টাকা করে, ঠিক আছে? এটা প্রাইস 2000 টাকা করে পড়বে, এই ক্রিমটা ভালো কাজ করবে। আচ্ছা বডি শপে টি ট্রি টোনার আছে? প্রাইস বডি শপে টি ট্রি টোনার নাই আপু, বডি শপে আমাদের রাইস এন্ড জিনসিং এর টোনারটা আছে, ভিটামিন ই টোনার আছে, টি ট্রি টোনারটা নাই, ঠিক আছে? টি টি টোনার নাই, ওকে। আচ্ছা আরেকটা যেটা হচ্ছে আমাদের বাই বাই ব্ল্যাক হেডসটা তো বলেই দিলাম, হ্যাঁ বাই বাই ব্ল্যাক হেডস এটা বলে দিয়েছি, যারা ওটা নিতে চাচ্ছে নিতে পারেন। আর লিপস পিঙ্ক এর জন্য স্ক্রু ক্রিমটা নিয়ে নেবেন, ঠিক আছে? স্ক্রু ক্রিমটা অনেক ভালো, এই ক্রিমটা নিয়ে নেবেন, প্রাইস পড়বে মাত্র 100 টাকা করে, অনলি 100 টাকা করে। আর স্কিনে যাদের কিনা স্পট পড়ে গিয়েছে, যা স্পট আউট করতে চাচ্ছেন, হ্যাঁ যাদের স্পট আউট করতে চাচ্ছেন, আচ্ছা তোমাদের মাথায় ইউজ করছি আপু, স্কিন সফট হয় অনেক, থ্যাংক ইউ সো মাচ ফারহা খান আপু রিভিউ দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে? আচ্ছা আপু অয়েলি স্কিনে ফেস ওয়াশ দেখিয়ে দিব, এক মিনিট একটু ওয়েট করে দেখিয়ে দিচ্ছে। আচ্ছা সো যাদের স্কিনে হচ্ছে স্পট পড়ে গিয়েছে তারা কিন্তু এই সোপটা নিয়ে নেবেন, হ্যাঁ যাদের স্কিনে স্পট পড়ে গিয়েছে তারা এই সোপটা নিয়ে নেবেন, এটা হচ্ছে পাপায়া সোপ, এন্ড এটা প্রাইসটা পড়বে 180 টাকা করে, অনলি 180 টাকা করে পড়বে, এই সোপটা নিয়ে নেবেন। লাইভের ভিউয়ার্স কমে গিয়েছে, লাইভটা শেয়ার করতে হবে, হ্যাঁ লাইভটাকে একটু বেশি করে শেয়ার করে দিবেন। আচ্ছা আপু থানাকা ফেস প্যাক আছে প্লিজ বলেন? হ্যাঁ থানাকা ফেস প্যাক আছে আপু, এই যে এটা আছে, প্রাইস পড়বে 500 টাকা করে। অয়েলি স্কিনের ফেস ওয়াশ, অয়েলি স্কিনে অনেক ফেস ওয়াশ আছে, আপনি যদি অয়েলি স্কিনে এইটা নেন বডি শপের এই ফেস ওয়াশটা, এটাও নিতে পারেন, এটা প্রাইস পড়বে মেবি 950 টাকা করে অর 750 টাকা করে। অথবা হচ্ছে ক্যাথেড্রালের ফেস ওয়াশ আছে আমাদের, ক্যাথেড্রাল ফেস ওয়াশটা নিতে পারেন 350 টাকা করে, কোথায় ক্যাথেড্রালের ফেস ওয়াশ, ঠিক আছে ওইটা নিতে পারেন। অথবা হচ্ছে ক্লিন এন্ড ক্লিয়ার ফেস ওয়াশ নিতে পারেন, ওইটা প্রাইস পড়বে 300 টাকা করে, ঠিক আছে? আচ্ছা সানস্ক্রিমের দাম বলো, সানস্ক্রিম যদি আপনি এইটা নেন, এই যে ক্যাথেড্রালের হোয়াইটেনিং এই সানস্ক্রিমটা নেন, এইটার প্রাইস পড়বে 60ml প্রাইস পড়বে 450 টাকা করে, ঠিক আছে? এটার প্রাইসটা পড়বে 450 টাকা করে 60ml টা। আর আপনি যদি কোরিয়ান সানস্ক্রিম নেন, এই যে এটা নেন সাম্বাই মিয়ের এই সানস্ক্রিমটা, এটার প্রাইসটা পড়বে 1150 টাকা করে, দুইটার এসপিএফই হচ্ছে 50++++, ঠিক আছে? এটা কোরিয়ান, ওইটাও কোরিয়ান, বাট ওইটা সাম্বাই মির আর এটা হচ্ছে ক্যাথেড্রাল। আপু তুমি খুব সুন্দর, থ্যাংক ইউ। হ্যান্ড ক্রিম গুলো কিভাবে ইউজ করবো? জাস্ট খালি হ্যান্ডের মধ্যে এভাবে মাসাজ করে দিবেন, রাত্রে বেলা বা দিনের বেলা যখন গোসল করে আসবে তখন মাসাজ করতে পারেন, বা কাজটা শেষ করে এসেছেন তখন হচ্ছে মাসাজ করতে পারেন, জাস্ট খালি হ্যান্ডে আপনি মাসাজ করে দেবেন, ওটা হ্যান্ডের ক্রিম, হ্যাঁ। আচ্ছা তোমাদের মাছেটা বলেছি, আচ্ছা ডিটক্স প্লামের আর ভিভি দুইটা একসাথে খেলে কিভাবে খাবো একটু বলো, ডিটক্স 20টা থাকে আর ভিভিতে 10টা থাকে, কখনোই ডিটক্স প্লামের সাথে আদার্স কোনো কিছু খাওয়া যাবে না, ঠিক আছে জেরিন আপু? এটা একদমই নিষেধ যে ডিটক্স প্লামের সাথে আপনি আদার্স কোনো সাপ্লিমেন্ট খেতে পারবেন না, ওয়েট লস এর জুস, ওয়েট লস এর প্রোডাক্ট, হোয়াইটেনিং কোনো কিছু আপনি খেতে পারবেন না, ঠিক আছে? শুধুমাত্র ডিটক্স প্লাম খাওয়ার টাইমে ডিটক্স প্লামই খেতে হবে, ওটা পুরাটাই কন্টিনিউ করতে হবে আপু, আপনি এটার টাইমে আদার্স কোনো সাপ্লিমেন্ট খেতে পারবেন না। আপনি যদি পিছনে একটু এটাকে দেখেন, পিছনে কিন্তু লেখা আছে কোনো সাপ্লিমেন্ট আপনি এই ডিটক্স প্লাম খাওয়ার টাইমে খেতে পারবেন না। আপনি কি শুনতে পেরেছেন জেরিন আপু? কাইন্ডলি প্লিজ ডিটক্স প্লাম খাওয়ার টাইমে আদার্স কোনো সাপ্লিমেন্ট খাবেন না। আপু রশনের স্নেহ সিরাম, 24K গোল্ড মাস্টার দুইটাই আপনাদের সাজেস্টেড প্রোডাক্টস? হ্যাঁ হ্যাঁ আপু দুইটাই সাজেস্টেড। আপু ভালো বডি ক্রিম আছে, গ্লুটা পিঙ্কের বডি ক্রিম আছে, আরিফা সুলতান আপু লাভ দিয়েছে। আপু আমি হেয়ার অনেক, আপু আমার হেয়ার অনেক সিল্কি, আপু আমি বলে দিয়েছি তো জেনিফার যারা আপু, আমি আপনার একটু কমেন্টস এর অ্যান্সার দিয়ে দিয়েছি, আপনি আমাদের হচ্ছে হেয়ার কম্বোটা নিয়ে নেবেন, আপনি লিখে সার্চ দেন আমাদের ওয়েবসাইটে গিয়ে কম্বো অফার, এটা লিখে সার্চ দিলে দেখবেন যে হচ্ছে ওখানে হেয়ার কম্বো আছে, এবং ওটাতে একটা কেরাটিন হেয়ার ট্রিটমেন্ট মাস্ক, আমি আপনাকে একটু দেখাই দিই কেরাটিন হেয়ার ট্রিটমেন্ট মাস্কটা কোনটা, তাহলে আপনি পাগলের মতো এটা নিয়ে নেবেন, কারণ হচ্ছে এটা সবাই চায়, এটা হচ্ছে কেরাটিনের হেয়ার ট্রিটমেন্ট মাস্ক, এটা আপনি আমাদের কম্বো অফারে পাচ্ছেন, ঠিক আছে? কেরাটিনে একটা হেয়ার ট্রিটমেন্ট মাস্ক পাচ্ছেন, তারপরে হচ্ছে আপনি একটা আফি শ্যাম্পু পাচ্ছেন, ঠিক আছে এই একটা আফি শ্যাম্পু পাচ্ছেন, আর হচ্ছে আপনি একটা এই সিরাম পাচ্ছেন, অলিভ অয়েলের এই সিরামটা পাচ্ছেন। সো এই তিনটা ভালো ভালো জিনিস আপনি পাচ্ছেন কম্বো অফারে। সো চুলটাকে সিল্কি স্মুথ করতে চাইলে এই তিনটা জিনিস ইউজ করতে হবে, এই তিনটা জিনিসের প্রাইস পড়বে 2000 টাকা করে, কম্বো অফার এটার প্রাইস 2000 টাকা করে, ঠিক আছে? সো এগুলা নিয়ে নেবেন, ওকে। আচ্ছা আপু আমার প্রচুর ডার্মালের ক্রিম দেখাবো, দেখিয়েছে অনেকবার দেখিয়েছে আপু, আমার প্রচুর চুল উঠছে, আমি সাধারণত সানথেস শ্যাম্পু ইউজ করি, আমার চুল রিবন্ডিং করার তেল খুব কম ব্যবহার করি। আপু আপনি হচ্ছে আমাদের হেয়ার কম্বোটা নেবেন, প্লাস হচ্ছে হেয়ার ড্রাগের অয়েলটা নেবেন, হ্যাঁ। আচ্ছা অ্যালোহার ক্রিম অ্যান্ড বেবি স্কিন ক্রিমের কাজ কি, প্রাইস বলো? অ্যালোহার ক্রিমটা হচ্ছে আপু এটা ময়শ্চারাইজার করে, আর বেবি স্কিন কোনটা, বেবি ক্রিম যেটা বেবি পিঙ্ক ক্রিম, ওইটাও হচ্ছে ময়শ্চারাইজার প্লাস হোয়াইটেনিং করে।
ডিটেইলস প্ল্যান বলে দিয়েছি, ভিটামিন সি সিরামটা কি আছে দেখাও। হ্যাঁ, ভিটামিন সি সিরাম আছে, ডক্টর রাসেলের ভিটামিন সি সিরামটা আছে, এটা প্রাইস পড়বে 380 টাকা করে। এই ভিটামিন সি সিরামটা আছে, আর আমাদের আরবোটিনার ভিটামিন সি সিরামটা আছে, যেটা প্রাইসটা পড়বে 790 টাকা করে। ঠিক আছে, গাজী সালমা রহমান আপু। আচ্ছা আপু, ভালো বডি সোপ বলো না, আপু ভালো বডি সোপ বলো না। আচ্ছা, ভালো বডি সোপ হলে ফিউরি সোপটা নিয়ে নেবেন, ওইটা প্রাইস পড়বে 300 টাকা করে। ঠিক আছে সিমু আপু, ছেলেদের স্কিনে কাজ করবে? হ্যাঁ, ছেলে মেয়ে সবার স্কিনে কাজ করবে। আপু সবার প্রশ্নের অ্যানসার দাও, আমার প্রশ্নের উত্তর দাও না কেন, মেলাজমা ক্রিমটা নিতে চাচ্ছি, ফুল কম্বো ম্যাচটা যাবে তো? আচ্ছা, ফুল কম্বোতে মেস্তা যাবে তো? আচ্ছা সিওন আপু, ফার্স্টে আমি বলে দেই, মেস্তাটাকে আপনাকে কেয়ার করতে হবে, আদারওয়াইজ আপনার মেস্তাটা আবারও কামব্যাক করবে। ঠিক আছে, মেস্তাটা আবারও কামব্যাক করে। আরেকটা কথা, যেটা আপনি যদি ফুল কম্বোটা নেন, আমার কাছে এখানে ফুল কম্বোটা যে আমি আপনাকে শো করব, সেই ক্রিমটি এখানে নাই, না হলে আমি আপনাকে দেখিয়ে দিতাম যে কম্বোটা কি কি আছে। আমি আপনাকে বলতে পারবো যে কি কি কম্বোটা আছে। কম্বোটার মধ্যে এই সোপটা পাবেন, সাথে আপনি বিএসএল মেলাজমা ক্রিমটা পাবেন, আর হচ্ছে আপনি ওকালি বিবি ক্রিম পাবেন। ঠিক আছে, সো আপনাকে কি করতে হবে, কম্বোটা ইউজ করতে হবে, সাথে সাথে আপনাকে কেয়ার করতে হবে, লাইক চুলার কাছে যাওয়ার আগে, অতিরিক্ত রোদের কাছে যাওয়ার আগে, ডে টাইমে আপনাকে অবশ্যই সানস্ক্রিন দিয়ে রাখতে হবে, আদারওয়াইজ মেলাজমাটা কামব্যাক করবে। ঠিক আছে, আচ্ছা বডি টোনার, বডি টোনার এইটা আছে, অরা বডি টোনার এইটা আছে, মারিকা অরা বডি টোনার এটা আছে, প্রাইস পড়বে 300 টাকা করে। ওকে, ভালো শ্যাম্পু আফি শ্যাম্পু বলে দিয়েছি, কিম ক্রিম কি কাজ করে, হোয়াইটেনিংটা হোয়াইটের কাজ করে, রেডটা আছে আপাতত, রেডটা হচ্ছে কি বলবে, রেডটা হচ্ছে আপনার পিম্পলস আউট করবে প্লাস হোয়াইটেনিং করবে। ডিটক্স প্ল্যাম এক বক্স খাওয়া শেষ করে ভিভি জুসটা খেতে পারবো না? হ্যাঁ, এক বক্স শেষ করে তারপরে খেতে পারবেন আপু, জেনিন আপু, এরপরে খেতে পারবেন। ঠিক আছে, ওয়েট লসের জুস নাই আপু, ওয়েট লসের জন্য আপনি যদি বলেন পিঙ্ক লেডি জুসটা খাবেন, ওয়েট লসের জন্য এইটা আছে, পিঙ্ক লেডি জুসটা খাবেন। ঠিক আছে, এটা ওয়েট লসের জন্য, এটার প্রাইসটা পড়বে হচ্ছে কত টাকা করে, 3000 টাকা করে ডিসকাউন্ট প্রাইসে। ডক্টর রাসেলের সিরাম আর ক্রিম অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ জেসমিন আক্তার দীপ আপু ফর ইউর রিভিউ। আপু ভালো মেকআপ রিমুভার সাজেস্ট করো, ভালো মেকআপ রিমুভার, সিম্পল একটা নিতে পারেন, গার্নিয়ার একটা নিতে পারেন, কিন্তু কোনটা আছে আমি অ্যাকচুয়ালি জানি না যে কোনটা আছে, আমাকে দেখতে হবে, দেখে আমি বলে দিব। হ্যাঁ, পরের লাইভে আমি ভালোটা বলে দিব। ঠিক আছে ফারহা খান আপু, আচ্ছা স্নেল কিট ইউজ করার পর কোন সিরামটা ইউজ করা বেটার, স্নেলের কিট ইউজ করার পর স্নেলের সিরামই ইউজ করা বেটার, যদি স্নেলটা স্যুট করে ফেলে তাহলে স্নেল সিরামই ইউজ করবেন। ঠিক আছে, তো স্নেলটা ভালো। 300 টাকার বডি হোয়াইটেনিং লোশন কোনটা বেস্ট আপু? 300 টাকার বডি হোয়াইটেনিং লোশনগুলো প্রত্যেকটা হচ্ছে রিকোয়েস্টেড, আপনি ওখান থেকে যে কোনো আপনার পছন্দের মতো নিয়ে নেবেন, ওটা আমি সাজেস্টেড করা না। ঠিক আছে, ফ্রোজেন সিরাম নাই আপু, আপু আমার চুল কার্লি খুব খুশকি ও আছে, আমি ভালো একটা শ্যাম্পু ব্যবহার করতে চাই, আফি শ্যাম্পুটা ইউজ করবেন আপু, আফি শ্যাম্পু এই যে এটা ইউজ করবে, এটা প্রাইস পড়বে 1000 টাকা করে। ওকে আপু, অয়েলি স্কিনের জন্য হোয়াইট সিরামটা ভালো হবে, যদি রিজনেবল প্রাইসে চান তাহলে এটা ভালো হবে। ওকে আচ্ছা ঠিক আছে, সো এখন আমি চলে যাচ্ছি, আবার আমি লাইভ করব হচ্ছে ইনশাআল্লাহ দুপুর কয়টার সময়, দুপুর 2:30। ঠিক আছে, আমি আবার লাইভ করব 2:30, সো সেই পর্যন্ত ভালো থাকবে, আর যারা যারা যে প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছেন তারা হচ্ছে অর্ডার করে ফেলবে, ডায়মন্ডের ক্রিম দেখিয়ে দিয়েছে বহুবার, ডায়মন্ডের ক্রিম দেখিয়ে দিয়েছে আর দেখাতে পারবো না, সো যারা যেই প্রোডাক্টস অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করে দেবেন আমাদের ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা হচ্ছে www.makeupworldbd.com, এটা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস, সো আপনারা আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করে দেবেন। ঠিক আছে, সো আমি ইনশাআল্লাহ আবারও হচ্ছে দুপুর 12:30 লাইভে আসবো, সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সরি দুপুর 2:30 লাইভে আসবো, 2:30। ঠিক আছে, আল্লাহ হাফেজ, অ্যান্ড স্টে উইথ মেকআপ ওয়ার্ল্ড বিটি।